আদর্শ কারো কাছে কখনো পরাজিত হয় না, মতবাদ পরাজিত হয়, দর্শন পরাজিত হয়, থিওরি পরাজিত হয়, মাঝহাব পরাজিত হয়, তরিকা পরাজিত হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কখনো পরাজিত হয় না। অন্য সকল মানুষকে তথা কথিত পচা বস্তা পচা মতবাদের ড্রেনের মধ্যে হাবুডুবু খাওয়াতে পারলেও আহলে হাদিসদেরকে কখনো তথা কথিত মিথ্যা ইহুদি খ্রিস্টানদের দর্শন মতবাদ থিওরি সেকুলারিজম কমিউনিজম ন্যাশনালিজম ডেমোক্রেসি কোন মিথ্যা মতবাদের মধ্যে তাদেরকে ঢোকানো যায়নি। তারা মোহাম্মদের আদর্শ নিয়ে আছে, এই আদর্শ নিয়ে টিকে থাকলে আগামী দিনে বাংলাদেশে আমাদের ব্যবসা চলবে না। এখানে সালাফি দাওয়াত এখনো বিজয়ী আছে আলহামদুলিল্লাহ। কিছু ত্রুটির কারণে শিয়াপন্থী মুসলিম মিডিয়া যারা, তারা সৌদি আরবকে কলঙ্কিত করার জন্য, সৌদি আরবকে দখল করার জন্য, আফগানিস্তানের মতো করার জন্য, ইরাকের মতো করার জন্য, লিবিয়ার মতো করার জন্য, ফিলিস্তিনের মতো করার জন্য, মিশরের মতো করার জন্য সৌদি আরবের পিছনে তারা লেগেছে। আল্লাহ সমস্ত শিয়াদের উপরে এবং শিয়া মিডিয়ার উপরে গজব নাযিল করো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার প্রতিষ্ঠিত হারা